আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের সাহরি ও ইফতারের সময়সূচি। 17 মার্চ 2024 রোজ রবিবার, 7তম রোজার সাহরির সর্বশেষ সময় হলো কুয়েতের স্থানীয় সময় ভোর 4:37 এবং ইফতারের সময় হলো সন্ধ্যা 5:57। জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কুয়েতে বসবাসরত স্থানীয় নাগরিক অথবা প্রবাসীরা যেন নৈতিকতার পরিপন্থী কোনো কাজে যুক্ত না হয়, এমন কোনো ফটো বা কোনো ভিডিও যেন আপলোড না করে যেটি নৈতিকতার পরিপন্থী। কেউ যদি কোনো অশ্লীল ভিডিও বা ফটো আপলোড করে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে। শুধুমাত্র রমজানেই নয়, রমজানের পরেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রকাশ করেছে। অপরদিকে কুয়েতে খোলা স্থানে যে সকল তাবু টানানো রয়েছে বা খেমা টানানো রয়েছে সে সম্পর্কে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত ফেরত নিয়েছে। পুরো রমজান মাস জুড়ে খেমা বা তাবু টানানোর কথা থাকলেও 17 মার্চ রবিবার থেকে খেমা বা তাবু সরিয়ে ফেলতে হবে এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর ঘটনা। নিজ বোনকে আইসিইউতে হত্যা করার অপরাধে একজন কুয়েতি নাগরিককে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়ার রায় প্রদান করেছে কুয়েত কোর্ট অফ ক্যাসেশন। মোবারক আল কাবির হসপিটালের আইসিইউতে একজন কুয়েতি গর্ভবতী নারীকে তার নিজ ভাই হত্যা করেছিল বলে ওই ভাইয়ের বিরুদ্ধে এই সাজা প্রদান করা হয়েছে। অপরদিকে কুয়েতের আপিল আদালত আরও একজন কুয়েতি নাগরিক যিনি ভুয়া গোয়েন্দা সেজে সালমিয়া ক্যাফেতে একজন ফিলিপিনার নারীকে আটক করে এবং তাকে নিয়ে যেয়ে ধর্ষণ করে সে অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। অন্যদিকে কয়েকজন কুয়েতি নাগরিকের নাগরিকত্ব ভুয়া বলে প্রমাণ হয়েছে। তদন্তে জানা যায় যে আটককৃত নাগরিকদের নাগরিকত্ব ভুয়া, তাদের পাসপোর্টও ভুয়া। প্রায় 20 জন কুয়েতি নাগরিককে পাওয়া গিয়েছে যারা ভুয়া নাগরিক এবং তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আরও 6 জনের ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ একটি হটলাইন নাম্বার সহ একটি কমিটি গঠন করেছে নাগরিকদের পাসপোর্ট যাচাই বাছাই এবং ভুয়া নাগরিকত্ব আসল নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। কুয়েতের আবদালি সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন কুয়েতি নাগরিক তার 2 ছেলেসহ মৃত্যুবরণ করেছেন। জানিয়ে দিচ্ছে আরও একটি দুঃসংবাদ। তাজু নামে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটান্স যোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মৃত সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এ বছরের মধ্যে আজকের দিনটি ছিল রাতে 12 ঘন্টা এবং দিনের বেলা 12 ঘন্টা। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনের বাংলাদেশি 370 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 20 দিনার 500 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।